हे एवरीवन वेलकम बैक टू आवर न्यू चैलेंज वीडियो। एट चैलेंज वीडियो और आगे जो पार्टा तुम्हारा देखे मैं 100 टाका लाबुनी हमें चैलेंज दिए जो 8 रकम टोटल जिनिस कीनते एर आगे तो तई तो वीडियो तो यार भावलम जो जी दी ओके दीते हैं चैलेंज तो हमें ओके ठीक 100 टाकार ही चैलेंज दिए 100 टाकाय ओके भावलम जो मैंने किनार तो एक ही रकम ही हो जाए तो अन्य किस देवा जाए भलो दी हाँ তাই 100 টাকার মধ্যে ওকে টোটাল সাত রকমের জিনিস খেতে হবে মেলার মধ্যে। 8 রকমের দেয়নি কারণ মেলাতে তো খাবারের অনেক দাম আছে, বাইরে মানে বাইরে যে জিনিসগুলো থেকে সেম জিনিসগুলোই একটু বেশি দাম থাকবে, তার জন্য 7 রকম খাওয়া আমার কাছে খুব ডিফিকাল্ট ছিল। আর ইন্ট্রোটা আমরা ভেবেছিলাম বাইরেই করব কিন্তু হয়ে ওঠেনি, মানে কোথাও লাইট নেই, কোথাও জোরে জোরে গান, সব আমি বলে রেখেছি শিখিয়ে রেখেছি ওগুলো, সেগুলো বলছে না বলে ওর কথাগুলো বলছি ও শিখিয়ে রেখেছে যাই হোক। আর তার জন্য ভাবলাম কি একটু ফ্যান চলছে, ফ্যানে চলছে, ওই আওয়াজটা একটু পাচ্ছি বড় মানে কারণ ফ্যানটা বন্ধ হয়নি। ভিডিও করার সময় আমাদের প্রচুর এনজয় হয়েছে আর আশা করি তোমাদেরও ভিডিওগুলো দেখতে দেখতে সব আমার আমি কি বললাম এগুলো সব কথাগুলো বলে দিচ্ছে কি মে কপি করতে খুব ভালোবাসি সব আমার কথাগুলোকে বলে দিচ্ছে। হ্যাঁ ভিডিওটা করতে সত্যি অনেক এনজয় হয়েছে, মানে আমরা এনজয় করেছি তো আশা করছি তোমরাও ভিডিওটা। আর একটা খুব দারুণ জিনিস হয়েছে, খুব ভালো জিনিস পেয়েছি আমি, ভিডিওটা দেখলেই বুঝে যাবে কম টাকায়। হ্যাঁ আজকে ভিডিওটা দেখলে আমরা বলে দিলে তো তাহলে হয়েই যাবে, তো চলো তাহলে চলো না সরি চলো ভিডিও তোমরা আগে দেখে নাও যে 100 টাকায় লাবণী কী কী খেতে পেরেছে। তো 100 টাকা চ্যালেঞ্জে লাবণী ফার্স্টে পৌঁছে গেছে এখানে ফুচকার দোকানে, যেটা কিনা এখানে কমেই পাওয়া যাচ্ছিল, মানে 10 টাকাতে, এমনিতেও 10 টাকা আর মেলা তো 10 টাকাতেই পাওয়া যাচ্ছিল। তা ওটা দেখতে পেয়ে লাবণী আগেই পৌঁছে গেছে ফুচকার দোকানে আর রেডিও হয়ে গেছে এখানে খাওয়ার জন্য, এবার কখন দেবে তার অপেক্ষা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার পেয়ে গেছে আলটিমেটলি লাবণী পেয়ে গেছে ফুচকাটা আর এখানে এবার লাবণী দেখাবে যে 100 টাকা সরি 100 টাকা না 10 টাকায় 10 টাকায় ওকে 5টা ফুচকা দিচ্ছে, যেটা বাইরে 6টা পাওয়া যায়। আর নেক্সট এবার লাবণী এখানে পৌঁছে গেছে চটপটির দোকানে, যেটা ওখানে 10 টাকাতেই পাওয়া যাচ্ছিলো, আগে সব 10 টাকায় কী কী পাওয়া যায় সেগুলোই মানে আগেও খেয়েছে। ফাইনালি চটপটিও পেয়ে গেছে, চটপটি খেয়ে এবার একটু চটপট হয়ে যাবে আর মুখটা একটু চটপট করে নেবে, কিন্তু ওর আরও 10 টাকা চলে গেল, মানে 10-10-20 টাকা চলে গেল বলে একটু ক্যাপচার দেখাচ্ছে, ভাবছো বাকি চ্যালেঞ্জটাও করতে পারবে কিনা। কেমন খেতে কাটি শেষ কর, কম দামে এবার পুষ্টিকর খাদ্য খুঁজতে খুঁজতে নেক্সট লাবণী দেখতে পেয়েছে এবার মথুরা কেকের দোকান। হ্যাঁ পুষ্টিকর তো বলা যাবে না কিন্তু যাই হোক মানে ও চ্যালেঞ্জটা করার জন্য পুষ্টিকর, তো চলে গেছে মথুরা কেকের দোকানে। ভালো না সাদা খেয়েছে এইটুকু, বাকিটা আমাকে খাই দিচ্ছে ফিটিং করছে। এখানে দেখো এবার একটু ঢং করে দেখাচ্ছে যে টাকাটাতে মকটেল খাওয়া যাবে না, নিজে বললে একটু ভিডিওটা অন করে দেখিয়ে দিই আমি যেখানে মকটেল খেতে পারবো না। তো নেক্সট এবার বসে গেছে গোলার দোকানে, আমি গোলা জিজ্ঞেস করতে যাচ্ছে, ও যদিও জানতো যে পাবে না আমিও তোকে বললাম যে যা গিয়ে দেখ যদি হয়ে যায়, তো এই যে দেখাচ্ছে না হলো না, ফাইনালি ও একটা পেয়ে গেছে আবার 10 টাকার খাদ্য তো না পানীয়। তো এখানে এবার ও নিয়ে নিচ্ছে 10 টাকার কোলা ফ্লেভারের সোডা। টোটাল ওর 5টা জিনিস খাওয়া হয়ে গেছে, আমি ওকে 7টা জিনিসে চ্যালেঞ্জ দিয়েছিলাম তার মধ্যে 5টা হয়ে গেছে, মানে এখনও ওর 2টো বাকি আছে। আবার স্টাইল দেখাতে দেখাতে মানে ঢং করতে করতে আবার পৌঁছে যাচ্ছে ও কুলফির দোকানে, যেটা কিনা ওর খাওয়ার ইচ্ছে ছিল না, মানে আমাকে খাওয়ানোর প্ল্যান যে ওটা খেতে পারবে না বা খেতে ভালোবাসে না তার জন্য, কিন্তু ওকে তো চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হতো, তার জন্য পৌঁছে গেছে কুলফির দোকানে। আর এখানে কাকু দিয়ে দিচ্ছে ওকে কুলফি,
এবার ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে ওকে আবার খেতে হবে এই জিনিসটা, কিন্তু খেতে একদমই ইচ্ছে করছে না। তাই আগে থেকে আমাকে বলছিল যে ক্যামেরাটা বন্ধ করে দিতে, কিন্তু আমি করিনি। ওকে খেতে হবে সেটা আমি দেখাবো, তার জন্য আমি ক্যামেরাটা অন রেখেছিলাম। তো লাস্ট ওর কাছে আর 30 টাকায় বেঁচে আছে, 30 টাকার মধ্যে করে আবার একটা খেতে হবে। তো 30 টাকা কিছু পাওয়া যাচ্ছিলো না, সবই 40 টাকা। এখানে পাওভাজি দোকানে পৌঁছে গেছিলাম, পাওভাজিও 40 টাকাতেই ছিল, কিন্তু যেহেতু আর এই দোকানে দাদাটা দেখেছিলো যে আমরা ভিডিও করছি, তার জন্য আমরা সেখান থেকে চলে যাচ্ছিলাম। কিন্তু আবার আমাদের ডেকে জিজ্ঞাসা করে যে কী হলো খাচ্ছ না কেন, তো লাবণী ফাইনালি বলে যে একটা চ্যালেঞ্জ ভিডিও এখানে আমরা করছি, তার জন্য খেতে পারবো না, 30 টাকায় আছে। তো দাদাটা ওকে দেখে দয়া হয়ে ওকে 30 টাকাতে দয়া হয় না দয়া করে ওকে 30 টাকাতে দিয়ে দেয় পাওভাজিটা, না হলে লাবণীর চ্যালেঞ্জটা তো কমপ্লিট কিছুতেই হতো না। দয়ার জন্য লাবণী চ্যালেঞ্জটা জিতে গেল ফাইনালি, আর পাওভাজিটাও খেয়ে নিল, যেটা কিনা খেতে ভালো ছিল, আমারও ভালো লেগেছিল, কারণ আমিও টেস্ট করেছিলাম। তাই চ্যালেঞ্জটা জেতার পরও জানি না ওরা তো কিসের চিন্তা এদিক ওদিক আকাশ পাতাল খালি দেখে বেড়াচ্ছিল। আর আমি আবার আমার দোকানটাকে দেখিয়ে দিলাম যে এই দোকানটার জন্যই লাবণী চ্যালেঞ্জটা জিতে গেছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে তাহলে আবার নেক্সট ভিডিওতে। বাই।